হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। মামা বাড়ি থেকে চলে এসেছি। এবার একটা নতুন জায়গা দিয়ে আমরা যাব, সেটা ভীষণ জায়গা। এই জায়গাটা দেখানোর অনেক দিনের ইচ্ছা ছিল তোমাদেরকে, এবার সময় বা সুযোগ কিছুই পাচ্ছিলাম না। এটা হচ্ছে কাঁচরাপাড়া অফিসার কলোনি, যেটা সব অফিসাররা এখানে থাকে। এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয় আর অনেক কিছু হয়, আমার তো সবটা জানা নেই। বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের জন্য এখানে সবাইকে আনা হয়। খুব সুন্দর একটা জায়গা, তোমরা দেখো মাঝখানে রাস্তা, দুদিকে প্রচুর প্রচুর গাছ। যেমন রয়েছে এখানে তেঁতুল গাছ, আতা গাছ, অনেক নতুন নতুন গাছ যেগুলো আমরা সাধারণত দেখতে পাই না, সে এগুলো এখানে এই গাছগুলো রয়েছে। আর কি বলবো, চারদিকটা তোমরা একটু দেখে নাও যে কত সুন্দর এই দিকটা। এদিকে যেমন সবাই সকালবেলা মর্নিং ওয়াকে যা, এই রাস্তাটা খুব ভালো, তেমন বাচ্চাদের খেলার একটা খুব ভালো জায়গা এটা। আর যদি কেউ মনে করো এখানে এসে পিকনিক করতে চাইছো শীতকালে, তো সেটাও খুব সহজেই করতেই পারবে, কারণ অনেক অনেক জায়গা ফাঁকা। আর দিদি ভাই আছে, বোন আছে, সবাই তো ফটো তোলায় পুরো এক্সপার্ট, সবাই ফটো তুলছে। এখানে তো ভীষণ সুন্দর জায়গা, ওরা ফটো তুলছে, বাট আমি ওদের ফটোর মধ্যে থাকতে পারছি না, শুধুমাত্র ব্লগটা বানাচ্ছি বলে। এক্ষুনি আমিও ওদের সাথে ফটো তুলবো। এটা হলো এমনই একটা সুন্দর জায়গা যেখানে তোমরা যদি চাও কেউ নিরিবিলিতে একটু সময় কাটাতে, খুব অনায়াসে এখানে সে সময় কাটাতেই পারো। ভীষণ সুন্দর একটা জায়গা। আজকে তো সন্ধ্যা হয়ে আসছে, সেভাবে দেখানো যাচ্ছে না। সামনেই একটা খুব সুন্দর ব্রিজ আছে। এখানে হচ্ছে সব অফিসার্সদের কলোনি, এটা সবাই এখানে থাকেন, রেলের সমস্ত অফিসার্সদের কলোনি। ক্যামেরার মধ্যে ছিল, আমি শুধু ক্যামেরার মধ্যে আসতে পারছিলাম না, তাদের চলে গেছি ক্যামেরার সামনে। সামনে একটা ব্রিজ আছে, আমরা দেখতে পাবো। আর কেউ যদি চাও তোমরা অবশ্যই নিরিবিলিতে সময় কাটাবে প্রিয়জনদের সাথে, তাহলে আসতেই পারো। থাকতেই অফিসার্স কলোনি, যেখানে অসাধারণ সুন্দর জায়গা, এটা দেখলেই তোমরা বুঝতেই পারবে। চারদিকটা তোমরা একটু দেখে নাও, ভীষণ সুন্দর, বেশ নিরিবিলি জায়গা। সামনেই আছে অফিসার্সদের কলোনি পুরোটা। এটা হচ্ছে গেস্ট হাউস, পিছনে অনেক, তুমি দেখো চারদিকটা। শীতে কিন্তু পিকনিকের জন্য তোমরা আসতেই পারো। আর যদি কাছাকাছি মধ্যে চাও প্রিয় মানুষের হাত ধরে একটু সময় কাটানো, অবশ্যই নির্দ্বিধায় চলে আসতে পারো। কেউ কিন্তু এখানে ডিস্টার্ব করার জন্য নেই, কেউ তোমাকে ডিস্টার্ব করবেই না, যতক্ষণ খুশি বসে গল্প করাই যাবে। এত সুন্দর একটা জায়গা, যেখানে এলে মন এমনি ভালো হয়ে যাবে। দিস ইজ দ্য টাইম অফ সানসেট, সূর্য এমনি ডুবে যাচ্ছে, এবার সন্ধ্যা হওয়ার পালা। আর সন্ধ্যাবেলায় লাইক গধুলি, এখনো গধুলিটা হয়নি, গরুর দল ফিরে যাচ্ছে, যারা একটু সময় কাটানোর জন্য এসছে সবাই ফটো তুলছে এখানে এসে, সবাই খেলে বাড়িতে যাচ্ছে সন্ধ্যা হবার মুখে।
চলে এসেছি সেই সুন্দর ব্রিজের কাছে। তোমরা দেখো ভীষণ সুন্দর একটা ব্রিজ, নিচ দিয়ে একটা বড় খাল চলে গেছে। আর আজকে পড়েছি হচ্ছে এই সুন্দর পঞ্চুটা, তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম যে একটা পঞ্চু আমি নিচ্ছি পরবো বলে, এর আগে একবার দুবার পড়েছি, ভীষণ সুন্দর এই পঞ্চুটা। এরা খুব শীতে পরার জন্য না, হালকা শীতে পরার জন্য, আর ভীষণ স্টাইলিশ। এটা আমি নিয়ে এসেছিলাম হালকা শীতে পরার জন্য। আর এবার স্টেশনের দিকে চলেই এসেছি, তো আর একবার বলে দিই, তোমরা যারা ভাবছো নিরিবিলিতে সময় কাটাবে তো এখানে চলে এসো। আর যেহেতু এখানে অফিসার্সরা থাকেন তো অনেক রেস্ট্রিকশনে, তো এখানে অবশ্যই আছে, তো তোমরা এখানে ঘুরে যেতেই পারো কোনো না কোনো টাইমে, যারা কাছাকাছি থাকো একবার তো অ্যাটলিস্ট ঘুরে যেতেই পারো। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই পরের ব্লগে। অনেক অনেক জায়গায় ঘোরার তো ইচ্ছা আছে, আমি জানি না কতদূর কি ঘুরতে পারবো, দেখা যাক আজকে। এতটুকুই আজকের মতো, টাটা টাটা টাটা।